স্টাডি 24x7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এসে গেছি স্পিকার সোনালি ঘটক এন্ড এডিটর অনিন্দ ভট্টাচার্য। সো আজকে আমি যে আমরা ঠিক করলাম যে অ্যানাটমি অফ হিউম্যান আই নিয়ে তোমাদের আজকে বলি। আমরা আগে ইয়ার্স পড়ে ফেলেছি, চোখে এই কানে কি কি পার্টস রয়েছে, কিভাবে শুনতে পাওয়া যায় আমরা জেনে ফেলেছি অলরেডি। তো আজকে চলো আমরা একটু মানুষের চোখে কি কি পার্টস রয়েছে অ্যানাটমি অফ হিউম্যান আই নিয়ে ঝটপট চলে আসি। শুরুতেই বলে দিই যে ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। আর যখনই তোমাদের যদি কিছু প্রয়োজন হয়, কোনো নোটস দরকার লাগে বা কিছু তোমাদের মনে হয় যে এইটা পড়ালে ভালো হতো, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ এবং অবশ্যই আমাদেরকে মেল করতে পারো এবং কমেন্টে তো লিখতেই পারো। তো চলো আমরা শুরু করি হিউম্যান আই। চোখ আমাদের একটা ভাইটাল অর্গান বলতে পারো, আমরা সেন্স অর্গান, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক পঞ্চ ইন্দ্রিয়। তো আমাদের সেন্স অর্গানের মধ্যে চোখের একটা বিশাল কাজ। ছোট্ট ছোট্ট দুটো চোখ আমাদের বাদবাকি অর্গানের থেকে কিন্তু অনেকটাই ছোট হয়, সেই দুটো চোখ দিয়ে আমি আজকে বিশ্বকে দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখি তো চোখ কেন দেখাচ্ছে, চোখে কি কি পার্ট আছে, চলো এটা ভালো করে একটু বুঝে ফেলি। তো আমরা জানি সবাই চোখ কি করে, লাইট কে লাইটের সাথে রিয়াকশন করে এবং আমাদেরকে দেখতে সাহায্য করে। তো কি কি আছে এই চোখে? দেখো চোখ পড়তে গেলে যে কোনো কাজ কেউ যদি করে, তার আশেপাশে অনেকে আছে তাকে হেল্প করার জন্য। তো সেই রকম আমরা এখন চলে এসেছি অ্যাক্সেসরি স্ট্রাকচার অফ আইটাকে বুঝে নিই, কে কে আছে চোখকে যারা প্রোটেকশন করছে। প্রথমেই চলে আসছি আইব্রো। আইব্রো এই হচ্ছে আইব্রো, সবার আইব্রো আছে। তো এই আইব্রোর কাজটা কি? এই ধরো প্রচন্ড মানে আলো, তখন কি করছো, চোখটাকে এরকম কুচকে নিচ্ছ। আবার যখন কিছু ভালো করে দেখতে চাইছো, চোখটাকে বড় বড় করে নিচ্ছ। তাহলে আইব্রোস আমাদের চোখটাকে প্রোটেক্ট করছে, সানলাইট সরাসরি যাতে চোখে না পড়ে তার জন্য আইব্রো কিন্তু আমাদের হেল্প করছে। নাও টু আইলিডস, চোখের পাতা, দিস ইজ আইলিড, আপার আইলিড অ্যান্ড লোয়ার আইলিড, ওকে আইলিড। এই আইলিড উইথ দ্য অ্যাক্সেসরি অর অ্যাসোসিয়েটেড ল্যাশেস, আই ল্যাশ, এর মাধ্যমে প্রোটেক্ট দ্য আইজ ফ্রম ফরেন অবজেক্টস, ভ্যারিয়াস ফরেন অবজেক্টস। ধরো আমাদের চোখ সবসময় ওপেন, ভাইরাস ব্যাকটেরিয়া সবসময় আসছে, ছড়িয়ে আছে, তো মাইক্রোস্কোপি খালি চোখে দেখা যায় না, তাহলে তাদের থেকে আমাদের প্রোটেকশন করা। শুধু সেগুলো নয়, সেগুলোরও আরও প্রোটেকশন ভ্যালু রয়েছে। ধরো কিছু চোখে আমার বেশি রোদ লাগছে, আমি চোখটাকে বন্ধ করে নিলাম, তাহলে আই ল্যাশ সবসময় আমাদের চোখকে প্রোটেক্ট করে আছে। নেক্সট চলে আসো কনজাংটিভা। কনজাংটিভা কি তোমাকে বলি, এই যে আমাদের চোখ দেখতে পাচ্ছ, চোখে যা যা তুমি দেখতে পাচ্ছ, ধরো এই একটা পার্ট পিউপিল, এই যে রিজিয়ন দেখতে পাচ্ছ, এই পুরো চোখটার উপরে হালকা একটা স্বচ্ছ পর্দা থাকে। ধরো এই একটা চোখ, তার উপরে একটা হালকা স্বচ্ছ পর্দা থাকে। এই পর্দা হচ্ছে একেবারে ট্রান্সপারেন্ট অ্যান্ড মিউকাস মেমব্রেন কভারিং দ্য ইনার সার্ফেস অফ দ্য আই লাইডস অ্যান্ড অ্যান্টেরিয়ার সার্ফেস অফ দ্য আই। চোখের একদম সামনে এই পুরো জায়গায় তুমি যা যা দেখতে পাচ্ছ এর উপরে একটা হালকা কভার রয়েছে, যাকে আমরা কনজাংটিভা বলে থাকি। তো এই কনজাংটিভা কি করছে, এরা একটা লুব্রিকেট সাবস্টেন্স সবসময় সার্ফেসে দিচ্ছে, যাতে চোখটা একটু লুব্রিকেট থাকে, একটু জল জল থাকে, চোখটা যাতে প্রোটেকশন থাকে, শুষ্ক না হয়ে যায়, তার কাজ করে হচ্ছে কনজাংটিভা। সেই জন্য দেখবে চোখ লাল হলে বা আঞ্জনি হলে আমরা কনজাংটিভাইটিস বলি, মানে চোখের মনিতে তো হচ্ছে না, চোখের আউটার পার্টের কোনো একটা অংশে কোনো ভাইরাস ঢুকে গেছে, তার জন্য আমাদের চোখের যে বিভিন্ন সেলগুলো প্রোটেকশন সেলগুলো হেল্প করছে, তাই কনজাংটিভা কনজাংটিভাইটিস বা এরকম লাল আঞ্জনি ফোড়া এরকম দেখতে পাচ্ছি। তাহলে কনজাংটিভা হচ্ছে সব সময় আমাদের প্রোটেকশন লেয়ার চোখের একদম বাইরে সুন্দর করে থাকে। নাও চলে আসো ইম্পর্টেন্ট পার্ট, এই যে তুমি এত কাঁদো, এই কাঁদার সময় এত চোখের জল বেরোয় কি করে, চোখের জলটা একচুয়াল কি জিনিস, সেইটা হচ্ছে ল্যাক্রিমাল অ্যাপারেটাস। ল্যাক্রিমাল অ্যাপারেটাস কি, তার মধ্যে রয়েছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ল্যাক্রিমাল ক্যানালিকিউলি, ল্যাক্রিমাল স্যাক। তো কি করছে এটা দেখি, ল্যাক্রিমাল অ্যাপারেটাস যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড নিয়ে তৈরি, সেটা সুপিরিয়ার ল্যাটারাল কর্নার অফ দ্য অরবিট, চোখের যে গহ্বর অরবিট যেখানে চোখটা রয়েছে ঠিক উপর দিকে একটু ল্যাটারালি রয়েছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড।
সেখানে চাপ পড়ে এবং সেখান দিয়ে জল বেরোয়। এবার যখনই দেখছো যে প্রচন্ড কাঁদছো তুমি, অল্প কাঁদলে চোখ দিয়ে শুধু জল পড়বে, তখন প্রচন্ড কাঁদছো কি হয়, নাক মুখ মোছো, কাঁদতে কাঁদতে তাই তো নাকি ভাঙলে জলটা আসে কোথা থেকে। এই যখন ওভারফ্লো হয়ে যায় তখন এই ক্যানালি কিউলি দুটো দিয়ে ল্যাক্রিমাল স্যাক হয়ে ন্যাসো ল্যাক্রিমাল ডাক দিয়ে নাক দিয়ে আমাকে পড়তে থাকে। তাই জন্য আমরা চোখের জল নাকের জল একাকার হয়ে যায় যখন আমি খুব বেশি করে কাঁদতে থাকছি। ঠিক আছে, তাহলে ল্যাক্রিমাল গ্ল্যান্ড একদম চোখের অরবিটের উপরে দেখছো, একটু ল্যাটারালি রয়েছে, অ্যান্ড কি দেখছো, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ল্যাক্রিমাল ক্যানালি কিউলি দুটো, ল্যাক্রিমাল ক্যানালি কিউলি। হোয়াট হ্যাপেন, এরা কি করছে, সব সময় হেল্প করছে এক্সেস যে চোখের জল সেটাকে বার করে দেওয়ার জন্য। অ্যান্ড দিস ইজ ল্যাক্রিমাল স্যাক, এই ল্যাক্রিমাল স্যাকের মধ্যে দিয়ে জলটা এখান দিয়ে গিয়ে নাক দিয়ে পড়ে যাচ্ছে। সো এই হচ্ছে অ্যাক্সেসরি আই। এখানে আরো পার্ট কিছু দেখছো, আইরিস, পিউপিল, আমি বলবো সব বলবো, তবে আমরা মেইনলি অ্যাক্সেসরি গ্ল্যান্ড। আসলে বোঝা গেল যে এই যে তখন আমি ধরো কিছু ইমোশনালি ভাবছি, কোনো দুঃখের কথা, কাঁদতে আরম্ভ করছি, ইমোশনালি যখন ভাবছি ব্রেনে চাপ পড়ছে, ল্যাক্রিমাল গ্ল্যান্ডে প্রেশারাইজড হচ্ছে এবং জল সেখান থেকে বেরিয়ে আসছে। এই জল কিন্তু ভালো, মাঝে মাঝে কাঁদা একটু ভালো জিনিস, কেন, কারণ আমরা যদি কাঁদি আমাদের চোখের চোখের জল পড়ে সেখানে থাকে লাইসোজাইম এনজাইম, যা ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকেছে সমস্ত পরিপাটি করে সাফ করে দেয় চোখের জল। ঠিক আছে, আর অতিরিক্ত দাও তো ল্যাক্রিমাল স্যাকের মধ্যে দিয়ে বেরিয়ে যায়। এবার চোখে কিন্তু, যে চোখ তুমি একবার ট্যাপ ট্যাপ করে তাকাচ্ছ, একবার চোখকে বন্ধ করে দিচ্ছ, একবার চোখে এপাশ ঘোরাচ্ছ ওপাশ ঘোরাচ্ছ আই বলটাকে, তো ঘোরাতে পারছো কি করে, স্টিফ কেন হয়ে যায় না, কারণ আমাদের চোখে 6 স্কেলিটাল মাসেল রয়েছে, আমাদের চোখে 6টা মাসেল রয়েছে। কি সেই মাসেল, সেই মাসেল গুলোকে বলা হয় এক্সট্রিনসিক আই মাসেল, পেশি পেশি রয়েছে, এক্সট্রিনসিক আই পেশি, তাদের হচ্ছে তাদেরকে রেকটাস মাসেল বলে এবং অবলিক মাসেল বলে। দেখো যে স্ট্রেট কাট যে মাসেল গুলো রয়েছে এইগুলোকে বলা হয় রেকটাস মাসেল, আর এপাশ দিয়ে যেটা রয়েছে অবলিক মাসেল, লম্বা লম্বা গুলো রেকটাস আর সাইড দিয়ে অবলিক। ভালো কথা, তো রেকটাস মাসেল এবার দেখি কি ব্যাপার। দেখো সুপিরিয়ার রেকটাস কত রকমের হয়, আমি বললাম 6টা মাসেল থাকে, তার মধ্যে 4টি মাসেল কিন্তু তোমার একদম এই যে এই মাসেল, কি কি সেটা, একটা হচ্ছে সুপিরিয়ার, ইনফিরিয়ার, মেডিয়ার, ল্যাটারাল। তো এখানে রেখে ফেলি, সুপিরিয়ার রেকটাস, ইনফিরিয়ার রেকটাস, ল্যাটারাল রেকটাস, মেডিয়াল রেকটাসও আছে। ভালো কথা, আর কি টু মাসেল রয়েছে, যেটা সুপিরিয়ার আর ইন্টিরিয়ার, যেটাকে আমরা অবলিক মাসেল বলে থাকি, এইভাবে এই মাসেলটা ঘিরে রেখেছে, তাহলে অবলিক মাসেল, আর আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু রেকটাস মাসেল। তো এবার আমরা দেখো এই মাসেল গুলো যেখানে শেষ হয়েছে, আমরা দেখেছি নার্ভ যেখানে শেষ মাসেল সেখানে শুরু, এখানে অপটিক নার্ভ। এই যে তুমি কিছু দেখতে পাচ্ছ, তুমি কি দেখছো, আমি একটা চেয়ার দেখছি, জিনিসটা যে চেয়ার আমি বুঝতে পাচ্ছি কি করে, কারণ এই নার্ভের মাধ্যমে ব্রেনে সেটা প্রতিফলিত হচ্ছে, ব্রেন বলছে যে এটা হচ্ছে অপটিক নার্ভ, এটা হচ্ছে স্নায়ু। ঠিক আছে, তাহলে মাসেলের সাথে কিন্তু নার্ভের একটা কানেকশন তুমি দেখতে পাচ্ছ। এবার আমরা চলে আসব পার্টস অফ হিউম্যান আর্মি। আচ্ছা এই যে পড়ার সময় আগে তোমরা দেখো তিনটে পার্ট থাকে, আউটার, মিডল, ইনার। তো আউটার পার্টস তুমি কি কি দেখতে পাচ্ছ, স্ক্লেরা, কর্নিয়া, কনজাংটিভা। আচ্ছা এই নামগুলো দেখে নাও, স্ক্লেরা, কর্নিয়া, কনজাংটিভা, চলে আসো এখানে আমি দেখাই স্ক্লেরা কোনটা। চোখের প্রায় 5/6 অংশ, 5 মানে 5/6, 5/6, 6/5 অংশ নিয়ে স্ক্লেরা তৈরি হয়েছে, একদম আউটার থেকে কিছুটা ইনার, মানে ধরো এই রকম অংশ অব্দি স্ক্লেরা, তার সামনের অংশটাকে কর্নিয়া বলছে, একই অংশ কিন্তু স্ক্লেরা, দেখো স্ক্লেরা, এই রিজিয়ানটা গেছে, এই দেখো এখান দিয়ে গিয়ে প্রায় এই অব্দি স্ক্লেরা, শুধু সামনের এইটুকু হচ্ছে কর্নিয়া। তাহলে স্ক্লেরা দেখতে পাচ্ছ, কোন রিজিয়ানটা দেখতে পাচ্ছ, আমি হাইলাইটেড করে দেখাচ্ছি, একদম পিছনের অংশ স্ক্লেরা। তারপর বললাম কর্নিয়া কি, এই সামনের অংশ, ওই একই পার্টের পিছনের পার্টটাকে স্ক্লেরা, সামনের পার্টটাকে কর্নিয়া বলছে। আর একটা বললাম কনজাংটিভা, যেটা একদম চোখের বাইরের স্তর, চোখটা যে সম্পূর্ণ একটা বাইরের লেয়ার, এগুলো আমরা ডিরেক্টলি হাত দিলে কিন্তু ডিরেক্টলি আমরা স্ক্লেরায় হাত দিচ্ছি না, আমরা কনজাংটিভাতে হাত দিচ্ছি, হাত যদি দিই চোখের মধ্যে কনজাংটিভাতে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ওটা প্রোটেক্টেড, তাহলে চলো পড়ে ফেলি। এবার
তাহলে দেখো আমি যে বললাম স্ক্লেরা, আউটার মোস্ট সাপোর্টিং পার্ট, থিক মেমব্রেন অফ টাফ 5+ কানেকটিভ টিস্যু, 5/6 পার্ট, মানে একটা 6 ভাগের 5 ভাগই হচ্ছে স্ক্লেরা। এরা কিন্তু আইয়ের শেপটাকে ঠিক রাখতে সাহায্য করে, অ্যাটাচমেন্ট এক্সট্রিনসিক মাসেলের সাথে আটকে থাকে। নাও কর্নিয়া, থিন ট্রান্সপারেন্ট পার্ট, একদম স্ক্লেরার সামনের দিকের অংশটা, স্লাইড বাল যেটা 1/6 পার্ট অংশ নিয়ে তৈরি হয়েছে, এরা কিন্তু প্রচুর শিরা ধমনী মানে ভাস্কুলার, সরি এরা আভাস্কুলার, কোনো শিরা ধমনী নেই, আভাস্কুলার, বাট এরা অক্সিজেন অ্যাবজর্ব করে, লাইটকে রিফ্লেক্ট করে। কনজাংটিভা বললাম একদম সামনে ট্রান্সপারেন্ট লেয়ার, স্ট্রাটিফাইড কিছু স্কোয়ামাস এপিথেলিয়াল দিয়ে তৈরি হয়েছে, কর্নিয়াকে প্রোটেক্ট করছে। তাহলে আরেকবার দেখিয়ে দিই, দেখে নাও, দিস ইজ স্ক্লেরা, বাইরের অংশ 5/6 অংশ নিয়ে তৈরি হয়েছে, দিস ইজ কর্নিয়া, ওকে, স্ক্লেরা কর্নিয়া, অ্যান্ড আমরা বললাম কনজাংটিভা একদম বাইরের পার্ট। এই গেল আউটার। এবার চলে আসো মিডল লেয়ার। মিডল লেয়ারে কি কি আছে? ভাস্কুলার লেয়ার মানে এখানে প্রচুর শিরা ধমনী, মানে দেখো চোখের কোষও তো পুষ্টি দরকার, তাহলে সেগুলো বাড়িতে হবে কি দিয়ে? শিরা ধমনী দিয়ে, ন্যাচারাল ব্যাপার। তাহলে এখানে ভাস্কুলার লেয়ার কি কি পড়ছি? কোরয়েড, সিলিয়ারি বডি, আইরিশ। আগে দেখিয়ে দিই চটপট কি কি কোনটা কোনটা এরিজ, তারপর বলছি কি কাজ করে। কোরয়েড, স্ক্লেরার ঠিক পরের অংশ দেখো, ওখানে শিরা ধমনী দেখতে পাচ্ছ, লাল নীল দিয়ে দেখাচ্ছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে কোরয়েড। কোরয়েডের সামনের অংশটাকে বলে সিলিয়ারি বডি, এবং এইগুলো লিগামেন্টের মাধ্যমে লেগে আছে, তাকে বলা হয় সাসপেনসারি লিগামেন্ট, সাসপেনসারি লিগামেন্ট অ্যান্ড সিলিয়ারি বডি অ্যান্ড মাসেল। ওকে, তাহলে আমরা দেখলাম কোরয়েড এই শিরা ধমনী নিয়ে একটা অঞ্চল, ভাস্কুলার, সাসপেনসারি লিগামেন্ট এবং সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি যখন তুমি ধরো, তুমি একটা ফোকাস দেখছো, ধরো আমি একটা ফোকাস দিয়ে কোনো একটা জায়গা দেখছি, তাহলে আমি কি করি, চোখটাকে ছোট করে দিই। ক্যামেরাতেও ধরো তুমি একটা জায়গাকে ফোকাস দেখতে চাইছো, ফোকাস করে তুলতে চাইছো, পাশ পিছনের দিকগুলো ব্লার হয়ে যায়, যেটা ফোকাস করছো সেটা উজ্জ্বল থাকে, তাহলে আমি যত চোখটাকে ছোট করে ওই জায়গার উপর দৃষ্টি দেবো, তত কিন্তু আমি সেটাকে পরিষ্কার দেখবো। তাহলে আমি কি করছি, চোখটাকে ছোট করে দিচ্ছি, তাহলে ছোট করা মানে সাসপেনসারি লিগামেন্ট দুটো, বা আমরা বলতে পারি এই দুটো কাছাকাছি চলে আসবে, ফলে লেন্সের পার্টিকুলার একটা বস্তু থেকেই পার্টিকুলার লাইটটা পড়বে, ফলে আমি আরো ভালো করে জিনিসটাকে দেখতে পারি। তাহলে এই সাসপেনসারি লিগামেন্ট মাঝে মাঝে নেমে যায়, মাঝে মাঝে উঠে যায়, বেশি আলো ঢোকাতে গেলে ওরা দুপাশে চলে যায়, আর কম আলো ঢুকিয়ে যদি ফোকাসে আনতে যায় কোনো কোনো জিনিসকে, তাহলে এই দুটো সামনে চলে আসে। বোঝা গেল? এগুলো সবই কোরয়েডের পার্ট, সাসপেনসারি লিগামেন্ট অ্যান্ড এটা হচ্ছে সিলিয়ারি বডি, সিলিয়ারি বডি হেল্প। আইরিশ, এই আইরিশ হচ্ছে রামধনু, এখানে পিগমেন্ট থাকে, দেখো রামধনু লাইক স্ট্রাকচার, এই যে বাইরে এরকম বিভিন্ন এখানে পিগমেন্ট ভর্তি থাকে, আইরিশ বলে, ঠিক আছে, আর এই ভিতরে থাকে পিউপি, একদম ডার্ক রিজিয়ন যেটা তাকে বলছে পিউপি, আর এই যে লেন্স বিভিন্ন কালারের হয় ওই যে কালারটা সেটাকে বলে আইরিশ, কারণ ওখানে পিগমেন্ট থাকে। এখানেও প্রচুর শিলা ধমনী রয়েছে, কোরয়েড নিউট্রিশন দিচ্ছে এবং লাইটকে রিফ্লেকশন করতে সাহায্য করছে, রিফ্লেকশন। সিলিয়ারি বডি, দিস ইজ অ্যাটাচ টু কোরয়েড, কোরয়েডের সাথে অ্যাটাচ করা, দুটো সেট রয়েছে আমরা দেখলাম, এবং এরা কি হচ্ছে লেন্সটার কে পজিশন মতো রাখতে সাহায্য করে, এটা লাইট কে ঠিক মতো ঢোকাতে কাজে লাগে। এবং আইরিশ, মাসকুলার পিগমেন্টেড ওপেক ডায়াফ্রাম আমরা বলতে পারি, এবং আইরিশ কিন্তু একদম মাঝখানের যে ওপেনিং তাকে পিউপিল বলে, ব্ল্যাকিশ কালার, আর আইরিশ কালার কিন্তু বিভিন্ন কালারের হয়, পিগমেন্টেড হয়ে থাকে, এরা কন্ট্রোল করে কতটা লাইট ঢুকবে কতটা লাইট ঢুকবে না। ছবিটা আরেকবার দেখে নাও, এই হচ্ছে কোরয়েড, ওকে, কোরয়েড দিয়ে ঝুলছে সাসপেনসারি লিগামেন্ট, লিগামেন্ট গুলো আটকে রেখেছে লেন্সকে, আর সামনে সিলিয়ারি বডি, এই হচ্ছে আইরিশ। এবার চলে আসি ইনার লেয়ার। ইনার লেয়ারে কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, দ্যাট ইজ রেটিনা। চলো রেটিনাটাকে আগে দেখি, এই একদম ভিতরের পার্টটা, অর্থাৎ স্ক্লেরা, তারপর কোরয়েড, তারপর রেটিনা, এই হচ্ছে রেটিনা। এই রেটিনা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, কারণ রেটিনাতে দুটো সেল থাকে, রড সেল আর কোন সেল। রড সেল হচ্ছে তোমাকে অন্ধকারে দেখতে সাহায্য করে, অন্ধকারে গেলে তোমার যে সেলগুলো অ্যাক্টিভেট হয় দেখতে সাহায্য করে সেটা হচ্ছে রড সেল, আর আলোকিত অংশে দেখতে সাহায্য করে কোন সেল। এবং দেখো এই হচ্ছে এখানে একটা, এই যে আলোটা ধরো লেন্স বরাবর ঢুকছে,
একটা জায়গায় গিয়ে মিলিত হচ্ছে। এই মিলিত হওয়া জায়গা যেটা যেটা প্রায় রেটিনার উপরে গিয়েই পড়ছে, এই জায়গাটাকে ফোভিয়া সেন্ট্রালিস বলে, বা আমরা বলতে পারি ইওলো পয়েন্ট। আর তার চারপাশে যতটা ছড়িয়ে রয়েছে তাকে বলছে ম্যাকুলা লুচিয়া। ওকে, এইরকম ভাবে আসছে যেটা রেটিনার পড়ছে এবং সেলগুলোকে অ্যাক্টিভেট করছে। চলো দেখি, তাহলে রেটিনা একদম ইনারমোস্ট লেয়ার। রেটিনা দুটো সেল নিয়ে তৈরি, রড সেল, কোন সেল। আই বলে 1.5 মিলিয়ন থাকে রড সেল, যেটা অন্ধকারে দেখতে সাহায্য করে। 7 মিলিয়ন প্রায় কোন সেল, যেটা আলোতে দেখতে সাহায্য করে। এ স্মল ডিপ্রেশন ইন দ্য রেটিনাল ওয়াল ইজ কল্ড ফোভিয়া সেন্ট্রালিস। এই রেটিনাল ওয়ালে যে একটা স্মল ইমপ্রেশন, এটা আসলে এই অব্দি রেটিনা অব্দি যায়, এইটাকে বলছে ফোভিয়া সেন্ট্রালিস, যেটাকে আমরা ইওলো পয়েন্ট বলি। কেন? দিনের আলোকে বা উজ্জ্বল আলোকে আমরা হলুদ দিয়ে বর্ণনা দেখাই, তো তাই সেই জায়গাটাকে আমরা ফোভিয়া সেন্ট্রালিস বলে যাচ্ছি। ঘিরে থাকা অংশটাকে ম্যাকুলা লুচিয়া বলছে। এন্ড দেখো, আর একটা পয়েন্টও আমরা দেখি যেটা তোমার ম্যাগনিফাইড ইমেজ তৈরি করতে সাহায্য করে। আরেকটা পয়েন্ট হচ্ছে ব্লাইন্ড স্পট। এই ব্লাইন্ড স্পট কি? এই দেখো, এই যে জায়গাটা, এটা তো ডিরেক্টলি লেন্স থেকে ধরো আলোটা আসছে, এখানে পড়ছে ইয়েলো রিজিয়ান, ইয়েলো পয়েন্ট বা ফোভিয়া সেন্ট্রালিস বলছি। কিন্তু তার ঠিক তলায় এইখানে কোনো আলো এসে পৌঁছায় না। এখান দিয়ে সমস্ত নার্ভগুলো, অপটিক নার্ভগুলো কেন দরকার? নার্ভগুলো গিয়ে ব্রেনের সাথে মেশে, এবং ব্রেন তো বুঝবে যে যেটা দেখছো সেটা কিসে, কি দেখছো সেটা তো বুঝতে সাহায্য করবে। অপটিক নার্ভগুলো গেছে, এই জায়গায় কোনো আলো থাকে না বলে অন্ধকার থাকে। এইটাকে বলা হয় ব্লাইন্ড স্পট বা অপটিক ডিস্ক, যেটা এই রেটিনার উপরেই পরে আর কি। তাহলে এইটা হচ্ছে ফোভিয়া সেন্ট্রালিস এর নাম ইয়েলো স্পট, আর ব্ল্যাক স্পট বা ব্লাইন্ড স্পট হচ্ছে তোমার যেখান দিয়ে সমস্ত স্নায়ুগুলো যুক্ত হয়েছে। তাহলে রড সেল কি বলবো? রড হচ্ছে সেন্সর, ব্ল্যাক টু হোয়াইট শেড দেখতে পাওয়া যায়, মানে নাইট ভিশন, রাতের জিনিস দেখতে বা অন্ধকারে ভালো দেখতে সাহায্য করে রড সেল। এর মধ্যে এক ধরনের পিগমেন্ট থাকে, তাকে রোডোপসিন বলে, যা ভিটামিন এ দিয়ে তৈরি হয়। আর কোন সেল? কোন সেল হচ্ছে কালার তৈরি, ব্রাইট লাইট, যে বিভিন্ন কালার করা ভালো তৈরি এ করতে পারে, এখান থেকে আয়োডোপসিন। তাহলে রড সেল কোন সেলের ডিফারেন্স আসলে বলবো, রড সেল 1.25 মিলিয়ন সেল রয়েছে, আর কোন সেল মাত্র 7 মিলিয়ন। নাম্বার টু, রড সেল রাতের বেলা দেখতে সাহায্য করে, কোন সেল দিনের বেলা। নাম্বার থ্রি, রড সেলে থাকে রোডোপসিন, কোন সেলে থাকে আয়োডোপসিন। ওকে, তারপর রেটিনাটা দেখে নাও, দিস ইজ রেটিনা। এখানে ইয়েলো স্পট যেটা একদম সরাসরি যাচ্ছে, আর এখানে ব্লাইন্ড স্পট যেখানে শুধু নার্ভ গুলো রয়েছে, অপটিক না। এইবার চলে আসি আই লেন্স আর চেম্বার। আই লেন্স আর চেম্বার কি, এইটা তোমাকে আগে দেখিয়ে দিই। লেন্স হচ্ছে এই লেন্স, ঠিক আছে? চেম্বার হচ্ছে, দেখো আই লেন্স আর কর্নিয়ার মাঝে যে গ্যাপটা রয়েছে সেখানে কিছু লিকুইড থাকে, একে অ্যাকুয়াস হিউমার বলে। আর লেন্স আর এই রেটিনা বা এই পিছনের পার্টের মাঝখানে যে অংশটা তাকে বলা হয় তোমার ভিট্রিয়াস হিউমার। কেন এখানে লিকুইড থাকে? ধরো একটা ছেলেকে বা একটা কোনো মানুষকে আমি উপর থেকে ফেললাম, তাহলে নিচে যদি একটা স্পঞ্জ রেখে দিই তাহলে লাগবে না। তাহলে কি করছে? মাটি আর মানুষের মাঝখানে একটা স্পঞ্জ তাকে ব্যথার আঘাত থেকে রক্ষা করছে। তাহলে এখানে যদি এখানে লিকুইড থাকে, ধরো এখানে কোনো একটা আঘাত পেলো, চোখে খুব জোর কেউ ঘুষি মারলো, লাগলো, তাহলে চোখে যদি ঘুষিটা মারে তাহলে রেটিনায় যে তার এফেক্টটা না পড়ে, কারণ রেটিনা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, কারণ ওখানে এই রড সেল, কোন সেল এগুলো রয়েছে যেগুলো কিন্তু আমাদের দেখতে সাহায্য করছে। তাই এগুলোকে প্রোটেক্ট করার জন্য এখানে কি রয়েছে? কিছু লিকুইড রেখে দিয়েছে, এখানে লাগলেও সেটা লাস্ট অব্দি না যেতে পারে, ঠিক আছে? হেল্প করছে ভিট্রিয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার তো কর্নিয়াতে লাগলে যাতে লেন্সের ক্ষতি না হয়, তাই জন্য অ্যাকুয়াস হিউমার এখানে রয়েছে। লেন্স লার্জ ফ্লেক্সিবল ট্রান্সপারেন্ট বাইকনভেক্স ফাইব্রাস স্ট্রাকচার, সিলিয়ারি মাসেল কন্ট্রোল করে, অ্যাকোমোডেশনে সাহায্য করে। ইলাস্টিক এর অ্যাকুয়াস চেম্বার, ভিট্রিয়াস চেম্বার। অ্যাকুয়াস বললাম, এটা কর্নিয়া লেন্সের মাঝখানে, এখানে অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, অ্যাসকর্বিক অ্যাসিড, হাইলুরোনিক অ্যাসিড সব কিছু রয়েছে। চোখেরও পুষ্টি দরকার, তাই জন্য ভালো করে শাকসবজি খেতে হবে। হ্যাঁ, তো অ্যাকুয়াস হিউমারেরও পুষ্টি দরকার। লেন্স এবং কর্নিয়ার মাঝখানে লাইট রিফ্লেক্ট করতে সাহায্য করে ভিট্রিয়াস হিউমার, কিন্তু লার্জ ফ্লুইড ফিল চেম্বার লেন্স আর রেটিনার মাঝখানে, যেটাও কিন্তু মিউকোপ্রোটিন সল্ট এগুলো নিয়ে তৈরি হয়েছে। তাহলে আমরা আজকে পড়লাম অ্যানাটমি অফ আই, সেখানে আমরা কি কি দেখলাম দেখে ফেলো ঝটপট। আই লিডস, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, টিয়ার ডাক্ট, এদিকে পিউপিল, এদিকে আইরিস, এই স্ট্রাকচার একদম বাইরে রয়েছে স্ক্লেরা, তারপর রয়েছে কোরয়েড, তারপর রয়েছে রেটিনা। কোরয়েডের সামনে সাসপেনসরি লিগামেন্ট, এখান দিয়ে ঝুলছে সিলিয়ারি বডি, লেন্স, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, ইয়েলো পয়েন্ট, ম্যাকুলা লুচিয়া অ্যান্ড ব্লাইন্ড স্পট।
তাহলে আজকে আমরা পড়ালাম, আজকে আমরা পড়লাম পুরো হিউম্যান আই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে থ্যাংক ইউ।